দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আরিফ, আমরা যেমনটি জানি যে আজ সকাল থেকে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে, তো প্রতীক বরাদ্দের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রাজ, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজকে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের সময় সকাল 10টা থেকে আসলে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ফরিদুল ইসলাম। আর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে যে অস্থায়ী কার্যালয় রয়েছে এখানে কিন্তু হচ্ছে 57টি ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে তাদের যে পছন্দ মতো প্রতীক বরাদ্দ চেয়েছেন, তারা অনেকে সেই পছন্দ মতো প্রতীক পেয়েছেন। আবার যে প্রতীকগুলোতে আসলে একের অধিক প্রার্থীরা হচ্ছে তারা আবেদন করেছেন সেই জায়গায় কিন্তু লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র প্রতীক তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যিনি প্রতীক পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার প্রতীক পেয়েছেন, এবং পাশাপাশি বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন সরকার শাহনুর ইসলাম তিনি পেয়েছেন। তিনি চেয়েছিলেন আসলে দেওয়ালঘড়ি, কিন্তু দেওয়ালঘড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা, তিনিও দেওয়ালঘড়ি প্রতীক চেয়েছিলেন। তাদের দুজনের মধ্যে লটারির মাধ্যমে হচ্ছে শাহানুর ইসলাম সেই দেওয়ালঘড়ির প্রতীক পেতে এসে হেরে যান। তো সেক্ষেত্রে হচ্ছে দেওয়ালঘড়ির প্রতীকটি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মা জায়দা খাতুনকে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি যে সরকার শাহানুর ইসলাম যিনি বিএনপি প্রার্থী তিনি হচ্ছে হাতি প্রতীক পেয়েছেন, এবং পাশাপাশি যে জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে পেয়েছেন হচ্ছে তাদের যে দলীয় প্রতীক আছে নাঙল, এবং পাশাপাশি স্বতন্ত্র আরেকজন মেয়র প্রার্থী রয়েছেন হারুনুর রশিদ তিনি পেয়েছেন হচ্ছে ঘোড়া, এবং পাশাপাশি যে কাউন্সিলর প্রার্থীদের মাঝে কিন্তু এখন প্রতীক বরাদ্দ চলছে। আর প্রতীক বরাদ্দ শেষে কিন্তু আমরা প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা কথা বলেছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন আজগুতুল্লাহ খান। তিনি আজগুতুল্লাহ খান আমাদেরকে জানিয়েছেন যে আচরণবিধি মেনে যেহেতু আজ থেকে প্রতীক বরাদ্দ হয়েছে, আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা তাদের শুরু করতে পারবেন, কিন্তু আজ থেকেই তিনি আসলে গণসংযোগগুলো করবেন। এবং পাশাপাশি হচ্ছে উনি বলছেন যে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন সেই দলীয় নেতাকর্মীরা নৌকার যে প্রার্থীদের সাথে কিন্তু রয়েছেন, এবং পাশাপাশি আমরা কথা বলেছি যে এখানকার যে মানে বিএনপি মনোনীত যে প্রার্থী সরকার শাহানুর ইসলাম তিনিও আসলে আমাদেরকে জানিয়েছেন যে যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, নির্বাচনী প্রচারণায় কোনো বাধা না আসে, তাহলে তিনিও তার কর্মী বাহিনী নিয়ে কিন্তু হচ্ছে প্রচারণা নেমে যাবেন, এবং সেক্ষেত্রে তার জয় অনেকটা নিশ্চিত বলেছেন। তবে এর পাশাপাশি একদম সর্বশেষ আসেন গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন, এবং তার ছেলেকে সাথে করে নিয়ে আসেন। তো তিনি দেওয়ালঘড়ি প্রতীক পাওয়ার পর কিন্তু আসলে গণমাধ্যমে কথা বলেছেন, গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে নির্বাচনে তিনি দলীয় নির্বাচনে যে তার ছেলের যে পন্থী যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তার পাশে থাকবেন, এবং তিনি হচ্ছে সেই নির্বাচনে তিনি জয়ী হবেন। এবং পাশাপাশি এখানকার কাউন্সিলর যারা প্রার্থী রয়েছেন তারাও আসলে আমাদেরকে জানিয়েছেন যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে গেলে কিন্তু হচ্ছে প্রতীকের প্রয়োজন হয়, সেই প্রতীক বরাদ্দর পাশাপাশি কিন্তু হচ্ছে তারা তাদের প্রচারণা চালিয়ে যাবেন। তো আজ এই ছিল আমার কাছে সর্বশেষ প্রতীক বরাদ্দের। জি আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।